কলকাতা আরজিকোর হাসপাতালে নরকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসকরা জেলা হাসপাতালে কর্মবিরতি করে প্রতিবাদ কর্মসূচি করছে। শনিবার কালো ব্যাজ ধারণ করে নরকীয় ঘটনা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছে চিকিৎসকরা। শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসকরা ধর্ণায় বসার পাশাপাশি শান্তিরবাজার শহরের জনপথে র্যালি সংগঠিত করে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে চিকিৎসকরা ওনাদের কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির মধ্যে জেলা হাসপাতালে সাধারণ চিকিৎসা পরিষেবা 24 ঘন্টা বন্ধ থাকবে বলে জানান জেলা হাসপাতালে MSJS রিয়াং। তিনি জানান, রোগীদের যাতে করে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয় তার দিকে লক্ষ্য রেখে এমার্জেন্সি পরিষেবা চালু থাকবে। 9 আগস্টে যে ঘটনাটা হয়েছে আরজিকোর হসপিটাল কলকাতাতে, আমাদের একজন অন ডিউটি লেডি মেডিকেল অফিসারের সাথে খুবই গর্ভরোচিত ঘটনা করা হয়েছিল। সেটার প্রতিবাদে আমাদের IMA-র ডাকে আমরা আমাদের ত্রিপুরা শাখার অনুমোদনে আমরা প্রতিরোধ সভা এখানে অনুষ্ঠিত করছি ডিস্ট্রিক্ট হসপিটাল সাউথ শান্তিবাজারে। 20 ঘন্টা আজকে সকাল 6টা থেকে আগামী রোববার সকাল 6টা অবধি এই পরিষেবাগুলো বন্ধ থাকবে। ইমার্জেন্সিটাই শুনুন। ইউর রিপোর্ট, আরই নিউজ।